রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের সেমিফাইনালে দ্বিতীয় লেগে 4-0 গোলে বিধ্বস্ত হওয়ার পর শনির দশা লেগেছে বার্সেলোনার কপালে। এরপর আরও দুটি ম্যাচে তারা গোলহীন থেকেছে। কোপা দেল রের ম্যাচে হেরে তো বিদায়ই নিয়েছে, তবে লা লিগায় পরের দুটি ম্যাচেই তারা পয়েন্ট হারিয়েছে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে। এর মধ্যে নিজেদের মাঠে আগের ম্যাচেই তারা জিরোনার বিপক্ষে ড্র করেছিল, আজকে তারা গেতাফের বিপক্ষে গেতাফের মাঠে ড্র করেছে। তবে দুটি ম্যাচেই তারা ড্র করেছে গোলহীনভাবে। অবশ্য এই ড্রয়ের পরও বার্সেলোনার লিগ রেসে এগিয়ে আছে ভালোভাবেই, তারা 11 পয়েন্ট নিয়ে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ থেকে।